জেলা পুলিশ সুপারের উদ্যোগে চিকিৎসক দিবসে চিকিৎসকদের সংবর্ধনা। পয়লা জুলাই কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনটি জাতীয় চিকিৎসক হিসেবে পালিত হয়। ন্যাশনাল ডক্টর ডে বা জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিজ উদ্যোগে চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। শুক্রবার দুপুরে তা জাতীয় চিকিৎসক দিবস জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে খোয়াই জেলা হাসপাতালের তিনজন চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন খোয়াই জেলায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার অমিতাভ দত্ত। খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার আবেদনের কথা মাথায় রেখে পালিত হয় এই দিনটি। চিকিৎসকরা মানুষের কাছে ভগবানের মতো, তাদের উপর নির্ভরশীল মানুষের প্রাণ। যখন আমরা জীবন মৃত্যুর লড়াইয়ে প্রাণ হারাতে বসি, তখন আমাদের জয়ী করার জন্য চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ায়। আরও বলেন, বিশেষত করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে বাঁচাতে চিকিৎসকরা সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিজেদের ও পরিবারের কথা না ভেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিন রাত এক করে পরিশ্রম করছে। তাই মানব সমাজের প্রতি চিকিৎসক দায়বদ্ধতা ও অবদানকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনে তাদেরকে সংবর্ধনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।